يصلون على النبي يا
الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে আজকের এই বিশাল আয়োজন, আসলে এত বড় আয়োজনের পরিবেশ কিন্তু এখন না, এখন যে সময় এটা বৃষ্টি বাদল ঝড় তুফানের সময়। আজকে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে, বলুন তো জ্যৈষ্ঠ মাসের আগে যে একটা মাস ছিল বাংলা হিসাবে এই মাসের নামটা কি ছিল? শুধু বৈশাখ কইবেন তো, কাল বৈশাখ। একটা মাসের মধ্যে কাল লাগানো, কাল লাগানোর কারণ হলো এটার চরিত্র স্বভাব বেশি ভালো না, এটার কাজ হলো ঘাস ভাঙ্গে, ঘর ভাঙ্গে, নৌকা ডুবায়, লঞ্চ ডুবায়, এ হলো তার চরিত্র। আর এরকম মাহফিল করলে শ্রোতা আসার আগে প্যান্ডেল উড়াইয়া নেওয়া যায়। পুরা বৈশাখে আমার মাহফিল ছিল, এর মধ্যে তিনটা মাহফিল উড়াইয়া নিয়ে গেছে। তবে যারা গ্রাম দেশে থাকে বৈশাখ মাসটারে খুব ভয় পায়, বৈশাখ মাসে তুফানের ভয়ে কাঁচা ঘর বাড়িগুলো বেজাল পালাখিলা বদলাইয়া মজবুত করে, কেন বৈশাখের তুফান। অথচ বৈশাখের তুফানে যদি ঘরটা পড়েও যায়, আপনারা একটা ফয়সালা দিবেন, এই ঘরটা কি পরে আবার উঠানো যায় না? যে ঘরটা পড়ে গেলে আবার উঠানো যায়, এটা তো বৈশাখের তুফানের ভয়ে মজবুত করলেন। আর আমরা যে মানব দেহের একটা ঘর নিয়ে এদেশে বসবাস করতেছি,
বলুন এই মানব দেহের উপর একদিন মৃত্যুর তুফান আসবে কিনা? আসবে। মৃত্যুর তুফানে যদি এই দেহের ঘরটা পড়ে যায়, আর কি কোনোদিন উঠাইতে পারবেন? না। যে ঘর পড়ে গেলে আবার উঠানো যায়, এটা তো পরিষ্কার করলেন চৈত্র মাসেই বৈশাখের তুফানের ভয়ে, কিন্তু মৃত্যুর তুফানের ভয়ে এই দেহের বেজাল তো দূর করলেন না। সেই ভেজাল দূর করার জন্য হসপিটাল হলো আজকের মাহফিল। এখান থেকে আমরা কোরআন হাদিসের এক্সরে দিয়ে এই দেহের গড়টাকে পরিষ্কার করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আলোচনা করার জন্য, আমি আলোচনা করব। আল্লাহ যেন আপনাদের সকলকে এই কোরআন হাদিসের আলোচনা বুঝে শুনে আমল করে এই দেহের গড়টাকে পরিষ্কার করার তৌফিক দেন। কারণ একদিন আমরা এই দেশে ছিলাম না, আরেকদিন আমরা এই দেশে কেউ আজ থেকে 100 বছর আগের হিসাব করুন তো, 100 বছর আগে আমরা কি কেউ এ দেশে ছিলাম? আজ থেকে 100 বছর পরের হিসাব মিলান, 100 বছর পরে আমরা কি এ দেশে কেউ থাকার গ্যারান্টি দিতে পারবো? 100 বছর আগে ছিলাম না, 100 বছর থাকবো গ্যারান্টিও দিতে পারলাম না। এই কিছুদিনের দুনিয়ার মধ্যে এই দেহের গড়টাকে নিয়ে যেই বেজালের দিকে চলছি, আমাদের বিপদ। বিপদ থেকে বাঁচার জন্য দেহের গড়টাকে পরিষ্কার করুন, কারণ একদিন সব পর হয়ে যাবে। আপনার সয় সম্পদ ছেলেমেয়েরা বাট করে নেবে, আপনাকে শুধু 3 টুকরা কাফন, আপনার আত্মীয় স্বজন সব দূর হয়ে যাবে, আপনাকে কাঁধে করে কবরস্থানে দিয়ে সবাই চলে যাবে। কবরে কি হলো এই খোঁজ খবরও কোনো দিন নিবে না। বলুন এই সময় আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? তার আগে এই দেহের গড়টা পরিষ্কারের উদ্দেশ্যে এখানে কিছু সময় আমরা কোরআন হাদিসের আলোচনা শুনব, রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। জি আল্লাহ, আমাদেরকে এই কাল বৈশাখী ঝড় তুফানের দিনে আকাশের অবস্থা ভালো রেখে কোরআনের পক্ষে এত সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক দিলেন সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে আপনারা কার শুকর আদায় করেছেন বলুন? আরো আওয়াজ করে বলুন, আল্লাহ কি শুনে এই ডাকটা? কে আজকের মাহফিলের আয়োজক? কে আপনারা? কোন মা আপনাদেরকে পেটে রাখছে? ও ব্যবসায়ী ভাইরা, আজকে আপনাদের আয়োজিত মাহফিলে হাজার হাজার মানুষ আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। মাহফিলটা যদি না হতো এই ডাক কিন্তু সবাই আজকে দিত না। যদি আজকের এই মাহফিলে একজন মানুষের ডাক যদি মহব্বতে হয়ে যায় আল্লাহ বলে, মহব্বতে যদি একটা ডাক আল্লাহর দরবারে আল্লাহ বলে কবুল হয়ে যায়, হাশরের ময়দানে একে উসিলা করে নাজাতের ফয়সালা। আমরা আগে দুরুদ শরীফ পড়েছি, কারো দুরুদ যদি মহব্বতে মদিনায় পৌঁছে যায় অন্তর থেকে ভালোবাসায়, নবীর উপর যদি মহব্বতে দুরুদ পড়ে থাকেন, একটা দুরুদ যদি মহব্বতে মদিনায় পৌঁছে যায় হাশরের দিন, এক দুরুদ আপনার বিপদ মুক্ত হয়ে যাবে। আজকে সেই মাহফিলের আয়োজন যারা করেছে, আর এই দেশের চরিত্র হলো বাংলাদেশে বৈশাখী মেলা করে, বৈশাখী মেলা। আর আজকে এই যুবকগুলো, এই ব্যবসায়ীগুলো, এই সন্তানগুলো কেমন মা পেটে রাখছে, তারা এই সিজনে বৈশাখী মেলা না করে একটা কোরআন হাদিসের মেলা বসায় ফেলেছে। আমার মন বলে একে উসিলা করে কমিটিকে হাসরে নাজাতের ফয়সালা দিয়ে। তাই আমরা যারা এই মাহফিলে বসে আছি, আমরা শুকর আদায় করেছি বলুন কার? এই ডাকটা কি আল্লাহ শুনছে? শুধু শুনছে না, ফেরেশতাদেরকে শুনাইতেছে। প্রশ্ন আসতে পারে, হুজুর ফেরেশতাদেরকে শোনান দরকার কি? আমরা আল্লাহর ডাকি আল্লাহ শুনলেই হয়, ফেরেশতাদের শোনান দরকার আছে? কেন? যেদিন আল্লাহ একক ইচ্ছায়
অতি প্রেম মহব্বত ভালোবাসাই এত মখলুক সৃষ্টি করার পরেও আল্লাহর আরো আকাঙ্ক্ষা আরো পছন্দের আকাঙ্ক্ষা রয়ে গেল একটা পছন্দের মখলুক সৃষ্টি করবে সেই পছন্দের মখলুক সৃষ্টির উদ্দেশ্যে ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিয়েছিলেন ও ফেরেশতারা আমি তো আদম জাতি বানাইতে চাই তোমাদের মত কি ফেরেশতারা বলছিল এ আল্লাহ আদম জাতি বানায় তো লাভ নাই তারা তো আপনারে ডাকবে না আমরা নাকি আল্লাহরে ডাকব না আল্লাহ তখন ধমক দিলেন কোরআনের ভাষায় ক্বালা ইন্নি আলামু মা লা তাআলামুন এই ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না তাহলে এবার একটা গভীর মনোযোগ দিয়ে চিকুন রাস্তাই ঢুকুন আল্লাহ কি ফেরেশতাদের পক্ষে গেল না আমাদের পক্ষে রইল আল্লাহু আকবার বলো তে আমাদের আর কিসের অভাব থাকবে দোজাহানে কোনো অভাব আমাদের হবে না এত বড় মালিক যদি আমাদের পক্ষে থাকে কিন্তু এই মালিককে পক্ষে রাখার জন্য আমাদের একটা রাস্তা দিয়েছে কোরআন শরীফে এই রাস্তাটা আমরা ধরে রাখতে হবে কোন রাস্তা সেটা আস্তে আস্তে সামনের দিকে যাব আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি সবগুলো রাস্তা বের করব সকলে বলুন আমিন বলতেছিলাম আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছে আমরা ডাকবো ফেরেশতারা বলে আমরা নাকি ডাকবো না আল্লাহ বলল এই ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না আজকে আল্লাহ শোনাইতেছে কই তোমরা না কইছিলে বান্দারা আমারে ডাকবে না ওই তো আমারে ডাকলো বলুন না আমরা কার শুকর আদায় করেছি ও ফেরেশতারা ওই যে শুন আমার বান্দা আমার আল্লাহ বলে ডাকলো এই ডাক শুনে আল্লাহ যে কত খুশি কি পরিমাণ খুশি এটা বোঝানোর জন্য আমি অনেক সময় বাস্তবতায় যাই একটা মা 25 বছর হয়ে গেছে একটা ছেলে কিন্তু মারে মা ডাকে না এমন বেজাইল্লে ফুলা আমরা বাংলাদেশও আছে না কিভাবে মার সাথে বেইমানি করেন চাকরি করেন টঙ্গিতে গাজীপুরে ঈদের ছুটিতে বাড়িতে যাবেন মা বাবা সারাদিন রাস্তার দিকে তাকায় থাকতো রাত্র 10টা 11টা বাজে গেছে মা এত তাকিদ করতেছে বাবাকে আর ঘরে থাকতে দিল না বাবা ওই বাস স্টেশনে রেল স্টেশনে রাত্র 11টায় তোমার আমার মতো একটা সন্তানের মায়ায় বাবা এতিমের মতো দাঁড়িয়ে থাকতো গাড়ি থেকে নামলেই বাবা সন্তানের গলায় আঞ্জায়া ধরছে বাবা এত রাত হইছে তুমি ভয় পাইবা বলে আমি বুড়া বাবা স্টেশনে দাঁড়িয়ে রইছি চলো বাড়িতে যাই বাড়িতে যাইতে যাইতে রাত্র 1টা বাজে গেছে আরেকটা দরদি গাছের নিচে দাঁড়ায়া সন্তানের মায়ায় কাঁদতে কাঁদতে কাপড় ভিজে গেছে বলুন তো এই দরদিটাকে আওয়াজ করে বলুন এই মার সাথে যারা বেঈমানি করেছেন আপনি কি হবেন মুফতি হবেন মুহাদ্দিস হবেন মক্কা মদিনার ইমাম হবেন এই মার সাথে বেঈমানি করলে সব শেষ রাসূল হাদিস শরীফে বলেছে আসতেছি সামনে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি বলবো বলতেছিলাম 25 বছর মারে মা ডাকে না আচ্ছা বলুন 25 বছর যে সন্তান মারে মা বলে ডাক দেয় না আজকে যদি বাড়িতে যায় এই মারে মার ঘরের দরজায় দাঁড়ায়া ডাক মারে মার মনটা খুশি হবে না বেজার হবে মা দেখবেন বলবে 25 বছর পর ছেলের কণ্ঠে আমারে মা কইলো স্বপ্নে দেখলাম নাকি বাস্তব দরজাটা খুলে যদি দেখে না বাস্তব মা দেখবেন খুশিতে বলবে বাবা তুমি কেমনে 25 বছর পর আমারে মা কইলা ছেলে বলবে মা গো বুঝতে পারি নাই ভুল করেছি তোমারে মা না ডাইকা মা গো তোমার দুইটা পাও দাও পায়ে ধরে ক্ষমা চাই আমারে ক্ষমা করে দিও মা দেখবেন তাই না দাঁড় করাবে বাবা পায়ে ধরতে হবে না তুমি যে 25 বৎসর পরে আমার মা কইয়া ডাকছো 25 বৎসরে আমার মনে যা দুঃখ ছিল তোমার একটা ডাক শুনে আমি মায়ের সব দুঃখ দূর হয়ে গেছে আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ মায়ের মতো একটা দরুদি যদি 25 বৎসরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ
আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, এই ডাকটা শুনে আমি আল্লাহর 99 বাগ মায়ার দুয়ারে রহমতের ঢেউ উঠে গেছে। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, এই মাহফিলে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি 10 বছর বুঝি না, 20 বুঝি না, 50 আর 90 100 বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যারাই মহব্বতে আজকের ময়দানে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, এই ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। প্রশ্ন আসতে পারে, হুজুর এক ডাকে ক্ষমা, এটা কি বিশ্বাসে নেওয়া যায়? কষ্ট হইতেছে হুজুর বিশ্বাসে নিতে। অন্য নবী রাসূলের উম্মতরা কি এক ডাকে ক্ষমা পাইছে? না, তারা এই সুযোগ পায় নাই। প্রশ্ন আসবে, তাইলে আমরা পাওয়ার পিছনে কারণটা কি? কারণ যদি জানতে হয় যেতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনী। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী একদিন পার হয়ে গেছে পেটে খাবার নাই, 2 দিন পার হয়ে গেছে পেটে খাবার নাই, 3 দিন পার হয়ে যায় আমার নবী খিদায় ক্ষুধার্ত কাতর হয়ে গেছে। প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পার হয়ে যায় আপনার কি খাইতে মন চায় না? আমার নবী বলেন, আয়েশা রে আমার উম্মতের কথা মনে হইলে আমার পেটের খিদার কথা মনে থাকে না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে আমার বন্ধু কেন কষ্ট করবে, যা যা আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, উহুদ পাহাড় স্বর্ণ বানাবো, নিচে চাক্কা থাকবে, বন্ধু যেখানে যাবে স্বর্ণের পাহাড় বন্ধুর পিছে পিছে যাবে, প্রয়োজনে বন্ধু স্বর্ণ বিক্রি করে চাহিদা মিটাবে, বন্ধুর কষ্ট করতে হবে না। জিব্রাইলের এই প্রস্তাব শুনে আমার নবী মুখে জবাব না দিয়ে 2টা চোখের পানি নবী ছেড়ে দিছে। জিব্রাইল, ও জিব্রাইল, আমি বন্ধু বলে, আমি রাসূল বলে, আমি দুস্ত বলে, আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া নিচে চাক্কা লাগাইয়া পিছে পিছে ঘুরাবে, আমি জানতে চাই আমার গরিব এতিম উম্মতেরারে রাত্রে না খাইয়া ঘুমাবে, বাচ্চাগুলো মায়ের গলায় ধরে কাঁদবে, গলা কাটা মুরগির মতো ছটফট করবে, মা সান্ত্বনা দিবে, ঘুমিয়ে যা তোর বাবা খাবারের ব্যবস্থা করতে পারে নাই। জিব্রাইল, আমি নবী জানতে চাই আমার ওই গরিব উম্মতের জন্য উহুদ পাহাড় স্বর্ণ হইয়া পিছে ঘুরবে কিনা। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, উম্মতের জন্য নয়, এটা আপনার জন্য বাজেট। আমার নবী কান্দে, জিব্রাইল রে না না, এই বাজেট আমি নেব না, যে বাজেট আমার উম্মতে পাবে না এই বাজেট আমি রাসূল নিতে রাজি না। আর আসবে না 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালু নবী প্রেমের সবই। আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের সবই, আর আসবে না। আমার নবী আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুখ
উম্মত ছাড়া নিতে রাজি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবীর জীবনীতে বহু দুঃখ, বহু কষ্ট, বহু ব্যথা। আমি প্রশ্ন করেছিলাম একদিন পাশে বসে, ইয়া রাসূলুল্লাহ, বহু কষ্ট করেছেন, বহু দুঃখ, বহু ব্যথা দেখেছি। হুজুর, আমি আয়েশা সিদ্দিকা জানতে চাই গো, আপনার কোন দিনের ব্যথা বেশি কষ্ট, বেশি দুঃখ হয়েছে? আমার নবী চোখের পানি ছেড়ে দেন, আয়েশা রে, দুঃখের কথা মনে করিস না রে আয়েশা, জীবনে বহু জায়গায় মার খেয়েছি, বহু জমিন রক্তাক্ত হয়ে গেছে আমার রক্তে। ও আয়েশা, সব জমিনের দুঃখের কথা বলতে পারি, একটা জমিনের দুঃখের কথা বলতে পারি না, সেই জমিনটা হলো রে তায়েফের জমি। আয়েশা রে, আমি কোনো দোষ করি নাই, আমি মায়ের দেশ, বাবার দেশ, মক্কাবাসীর যন্ত্রণায় যাইদ ইবনে হারেসাকে সঙ্গী করে আমি আমার দুধ মায়ের দেশ তায়েব দেশে পৌঁছে গিয়েছিলাম। রে বাবারা মায়েরা, কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা আজকের মাহফিলে বসে আছো? বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছো। আমার নবী যদি এখন দুনিয়ার জমিনে থাকতো গো, আর এই অবস্থা যদি আমার নবী দেখতো, আমার মন কই যাইদ ইবনে হারেসার মতো আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত। দয়ার নবী, মায়ার নবী, আপনাদেরকে সঙ্গে না লইয়া নবী কোথাও যাইতেন না। যাইদ ইবনে হারেসাকে সঙ্গী করে তাইফের জমিনে পৌঁছে গেলে, হঠাৎ করে লম্বা ঘটনা বোঝানোর জন্য বলছি, হঠাৎ করে চারদিক থেকে কিছু যুবক হই হাল্লা করে দৌড়ায় আসতেছে। আমার নবী এতিমের মতো দাঁড়িয়ে গেছে, যাইদের দিকে তাকিয়ে আছে, যাইদ রে, এই যুবকগুলো আমাদের দিকে কেন আসতেছে? অবস্থা তো ভালো দেখা যায় না। যাইদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের প্রত্যেকের হাতে বড় বড় পাথর দেখা যায়, মন কই তারা আমাদের উপর আক্রমণ করবে? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দেয়, ও যাইদ, কেন তারা আমাদেরকে মারবে? আমরা তো ক্ষতি করি নাই, দোষ করি নাই। এই কথা বলতে বলতে তারা চারদিক ঘেরাও করে ফেলেছে। যাইদ ইবনে হারেসা যুবকদের কাছে যাইয়া অনুরোধ করতেছিল, আরে তাইফের যুবকেরা, তোরা আমার নবীরে মারিস না, নবী বড় ব্যথাই ব্যতীত জীবনে কোনোদিন আমার নবী বাবা বাবা বলে ডাকতে পারে নাই, বাবার আদর পায় নাই রে, বাবার কোলে উঠে নাই রে, বাবার মায়া, বাবার মহব্বত আমার নবী জীবনে কোনোদিন পায় নাই। ও আয়েশা, আমি দেখেছি যাইদ ইবনে হারেসা অনুরোধ করতেছিল, এইভাবে বলতেছে যুবকদের কাছে যাইয়া, আবার কোন কোন যুবকের হাতে ধরেছে, কোন কোন যুবকের পায়ে পড়ে গেছে রে, কিন্তু যুবকেরা কোনো কথাই শুনল না। হঠাৎ করে একটা যুবক ইশারা করে বলছে, মারো। চারদিক থেকে শুধু আমার দিকে পাথর আসে, মাথা ফাইটা গেছে, কিছুক্ষণের মধ্যে সারা শরীর ক্ষতবিক্ষত। আয়েশা রে, আমার গায়ে সাদা জামা ছিল। আমার নবী ডেকে বলে, জিব্রাইল রে, আমি নবী প্রতিশোধের নবী না রে, রে জিব্রাইল, অনুমতি যখন পেয়েছি একটা কথা আমার কাছ থেকে নিয়ে যাও, আমার জামাটা সাদা ছিল, রক্তে লাল হয়ে গেছে, এই লাল জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখবো, হাশরের জমিন যেদিন কায়েম হবে, আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, আগুন জ্বলতে থাকবে, ওই দিন আমার উম্মতেরা বিপদে পড়ে নবী কই বলে চিৎকার মারবে রে। দুনিয়ার জমিনে যেমন সন্তান চিৎকার মারলে মা দৌড়াইয়া যায়, বাবার কলিজা মানাইতে পারে না, আমি নবী উম্মতের চিৎকার শুনলে আমার কলিজা মানবে না রে আয়েশা। ওই দিন আমি নবী একটা দর দিয়ে আল্লাহর আরশের কিনারে যাইয়া রক্ত মাখা লাল জামাটা লইয়া দাঁড়াবো, এই রক্ত মাখা লাল জামা লইয়া আমি তাইফের জমিনের যুবকদের মায়ের বিচার চাবো না, এই রক্ত মাখা লাল জামার বিনিময় উম্মতের নাজাতের দাবি করব। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ব্যথা, এত কষ্ট তাইফের জমিনে পেয়েছেন,
সাদা জামা লাল হয়েছে, এটা তো বুলার কথা না, আমি যে শুনেছি আমিও বলতে পারবো না। আমার নবী ডাকে আয়েশা রে, আরো একটা দুঃখের কথা বলা বাকি রয়ে গেছে রে আয়েশা, তাইফের জমিনের মায়ের কথাও আমি নবী বইলা যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা বলতে পারি না। সেই নবীর উম্মত বিধায় একটাকে আমার আল্লাহ মাপ দিয়েছে, আমার নবীকে সান্ত্বনা দিয়েছে, উম্মতের মাফের ফয়সালা কোরআন শরীফে হয়েছে। কোরআন শরীফে নবীকে সান্ত্বনা দেন আর আমরার মাফের ঘোষণা দেন। অহন্নত 1400 বছর আগে কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বল, আমার আল্লাহ ডাকে নবী গো, আমার বান্দারা গুনাহ করে আমারে ভয় পাইতেছে, আপনি নবী বলে দেন। নিজে কয় না, নবীরে দিয়া কয়। অনেক সময় দেখেন সন্তান অপরাধ করলে সারা দিন বাড়িতে আসে নাই বাবার ভয়ে, রাত্র হয়ে গেছে বাবা নিজে যায় না, কেন ভয় পাইতেছে, তো সাসারে কয় দেখ তোর ভাতিজা ভয়ে সারা দিন বাড়িতেই নাই, তুই একটু যায় দেখ তোর ভাতিজা কই আছে, যায় ক আজকাল লেগে বাড়িতেই পড়তো, বাবা নিজে না কইয়া সাসারে পাঠায়। আল্লাহ নিজে না কইয়া নবীরে দিয়া কয়, নবী গো আমার বান্দারা গুনাহ করে আমারে ভয় পাইতেছে, আপনি নবী বলে দেন। তারা গুনাহ করলে করছে, গুনাহ লইয়া যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আজকে আপনারা এখানে যারা মাহফিলে আসছেন এই বৃষ্টি বাদল অপেক্ষা করে, আমি জানতে চাই কমিটির কাছ থেকে কিছু পাওয়ার জন্য আসছেন? বলুন কার কাছ থেকে পাওয়ার জন্য? সেই বাজেটই তো হয়ে গেছে, সেটাই তো বাজেট হয়ে গেছে। কোরআন শরীফ আপনি বলে দেন, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সাইজ করে লা, আর আমরা রে কয় গুনাহ লইয়া যেন রহমত থেকে দূরে সরে না যায়। যদি আমরা গুনাহগার ও রহমতের আশায় থাকি, আজকের জন্য বলছি বাবা, কে আপনারা মাহফিলের আয়োজক, কে মাহফিলে দাঁড়িয়ে আছেন বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে কোরআন শরীফে 1400 বছর আগে ফয়সালা হয়ে রয়েছে, এটা এখন ফয়সালা না, 1400 বছর আগে এ নবীর উম্মতের জন্য এই ফয়সালা, তারা যেন গুনাহ লই আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি রহমতের আশায় থাকে আমি কি করব? আল্লাহ বলছে কোরআন শরীফে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, নিশ্চয় তাদের জীবনের সব গুনাহ জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি এমন এক গাফুরুর রহিম খোদা, আমি সব গুনাহ মাফ করে দেব। আমরা চাইতেই তো না, তো আল্লাহ নিজে কইছে কোরআন শরীফে, আগাম জামিন 1400 বছর আগে আমাদের আগাম জামিন দিলাইছে। আমাদের দেশে এই সিস্টেম আছে না, কোন সম্মানী ব্যক্তির নামে কেস হইলে কোর্ট, ওই ব্যক্তি কোর্টে যাইবার আগে জামিন বাড়িতে পাঠাইয়া দেয়। আল্লাহ কয় এটা মানুষ সম্মানী হইলে তোমরা এত সম্মান করো, আগাম জামিন বাড়িতে পাঠাইয়া দাও। আমি আল্লাহর দৃষ্টিতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবীর পর্যন্ত সকল নবীর উম্মতের মধ্যে আমার আখিরি নবীর উম্মত হলো সম্মানী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, এটা আমার ওয়াজে না, কোরআন শরীফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহু আকবার বলো, আমার আল্লাহ নিজে ঘোষণা করেছেন সকল নবীর উম্মতের মধ্যে আমরা হলাম উত্তম, সকল মানুষের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। তবে আমাদের দ্বারা নিকৃষ্ট কোনো কাজ হওয়া উচিত না। বাবা এ দেহের ঘরটা পরিষ্কার রাখেন, কবে জানি কার মৃত্যুর চিঠি নিয়ে আজরাইল এসে যায়, কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হয়ে যায়, কবে জানি কার অফিসের গেটে কালো নিশান উড়াইয়া দেয়, কবে জানি কার সন্তান এতিম বলে আত্মীয় স্বজনরা দেখতে আসে। আগেকার দিনের মুরব্বীরা অনেক কিছুর মালিক হইয়াও যেদিন মনে হইছে আমি তো একদিন সাদা কাফন পরে চলে যাব, সেদিন রাত্রে ঘুমের ঘরে বসে বসে কাঁদছে, কি বলে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামি ইছে
কাটাইলাম জিন্দি চোখে দেখা হারাইলাম বন্দিগি হাইরে চোখে বাসিন্দা আমরা কেউ না, এদেশের সিস্টেম হলো মানুষ আসবে আর যাবে, থাকার কোনো সুযোগ নাই। তাহলে লন দেহের ঘরটাকে পরিষ্কার করি। কি আজকের মাহফিলের আয়োজক এই দুঃসাহসিক ভূমিকা এই ঝড় বৃষ্টির দিনে নিয়েছে, এটা একটা জেহাদের নেকি, আল্লাহ তাদেরকে দান করে দিবে। এই দিনে এত বড় মাহফিলের আয়োজনের পরিবেশ থাকে না, আল্লাহ তাদের আয়োজন কবুল করো, সকলে বলুন আমিন। এই আয়োজনে যারা শরীক হয়েছে, যেই যেই নিয়তে এসেছে, সকলের মনের আশা তুমি পুরা করে দিও, সকলে বলুন আমিন। তাই আসুন আমি আমার আলোচনায় দিকে যাচ্ছি, পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আমি অল্প সময়েই বেশি কথা বলার চেষ্টা করব। তার আগে আমরা যারা আজকের মাহফিলে আসছি সেটাই বলতেছিলাম, এই নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর যে কত মেহেরবানি। আজকে আমাদের বিশ্বে জুড়ে একটা ঘোষণা আছে, সেই ঘোষণাটা কি, নোবেল বিজয়ী, নোবেল পুরস্কার। আমাদের দেশে একজন নোবেল পুরস্কার নিয়ে আইছে, আসে নাই? আবার এখন কিন্তু ঝামেলাও পড়ছে কি, আরে দুনিয়ার মানুষের দেওয়া নোবেল বিজয়ী নোবেল পুরস্কার এখন ভালো, আবার এখনই ভেজাল হইতে পারে। আখেরি নবীর উম্মতের আল্লাহ পাক নিজে নোবেল বিজয়ী নোবেল পুরস্কার দান করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এটা আল্লাহর ঘোষণা। এই বিজয়ীটা আল্লাহ আমাদেরকে দিয়েছে নবীর খাতিরে। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো সেই উপযুক্ত কাজ করতে পারি না, এই সুন্দর পুরস্কার আমাদেরকে দিল, এই ইজ্জতের ঘোষণা আমাদের জন্য করলো, এটা কিভাবে আমরা পাইলাম, আমরা তো এত ভালো একটা কাজ করতে পারি না, কিন্তু আমরা এই সম্মানের জন্য আমাদের পক্ষে কষ্ট করে গেছে একজন 63 বছর জিন্দিগি। দুনিয়াতে যেমন সন্তানের উন্নতির জন্য বাবা কষ্ট করে, মা কষ্ট করে, একটা বাবা টেক্সটাইল মিল গার্মেন্টসে নানান কলকারখানায় সারাদিন কাজ করে, আবার এত পরিশ্রম, 8 ঘন্টা দাঁড়াইয়া ডিউটি করার পরেও আরও 4 ঘন্টা ওভার টাইম, 12 ঘন্টা একটানা দাঁড়াইয়া বাবা ক্লাস কাজ করতে করতে ক্লান্ত, জামা কাপড় ভিজে গেছে, বাসা বাড়িতে রওনা হয়েছে রাত্র 8টায়, ছেলেটা দেখে দৌড় দিছে বাবা আইতেছে, মা পিছন থেকে টাইনা ধরছে, যাইস না, তোর বাবার অবস্থা দেখছোস, ক্লান্ত, রেস্ট করো, গুসুল করো, খানা পিনা খাক, তারপরে যাইস। বাবা পিছন থেকে মা টাইনা ধরাতে চোখের পানি সেরে ডাক মারছে, বিবি বাধা দিস না, এই কষ্ট তো আমি সন্তানের জন্যই করি। বিবি গো, সন্তানের মুখটা দেখলে কলিজায় শান্তি লাগে,
সন্তান যখন আব্বু কইয়া ডাক মারে আমি বাবার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় একটা সন্তানের জন্য বাবা যেমন কষ্ট করে আমার ইজ্জতের জন্য উম্মতের ইজ্জতের জন্য 63 বছর একজন আমাদের জন্য কষ্ট করে গেছে আমার বাড়ির ঘটনা ইটের কণা ভাঙে একটা লোক বুড়া মানুষ পিকেট ইট হাতুড়ির পানিতে সুইটা পায়ে লাগিয়া পায়ের সামরা ফাইটা রক্ত পড়তেছে রক্ত মুছতেছে আমার বাচ্চাটা বলল বাবা এই বুড়া বেটার পাও ফাইটা রক্ত পড়তেছে মলম দাও আমি গেলাম চাচা কি হয়েছে কো বাবা রে পাওটা ফাইটা রক্ত পড়তেছে আমি কি এই বয়সে এই কাজ বাদ দিলে হয় না আমার দিকে তাকায় বাবা এই কষ্ট কইরা কি করতেছি জানো এই দেহটা জীবনটা শেষ কইরা ইট ভাঙ্গিয়া মানুষের বাড়ি বাড়ি একটা ছেলেরে বিয়ে পড়াইতাছি একটা বাবা যেমন জীবন শেষ করে ছেলেরে সম্মানী বানাইতে চায় আমার নবী 63 বছর জিন্দেগী কষ্ট করে উম্মতের সম্মানী বানায়া গেছে আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আমরা হলাম উত্তম সকল মানুষের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব পাওয়া নোবেল বিজয়ী হওয়া নোবেল পুরস্কার পাওয়ার পিছনে কারণ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে নবীর উম্মত বিদায় সম্মানী বিদায় আমাদের আগাম জামিন 1400 বছর আগে কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছে তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছি যে নবীর উম্মত হইলে এইভাবে 1400 বছর আগে মাফের ফয়সালা হয়ে যায় এ নবীর উম্মত হইতে আপনারা কি রাজি আছেন তাহলে কিছু জিনিস ছাইরা দিতে হবে কিছু জিনিস ধইরা লইতে হবে কি ছাড়বেন কি ধরবেন আল্লাহ যদি তৌফিক দেয় আমি আলোচনায় যাচ্ছি আসুন পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আমি অল্প সময়ে আলোচনা আপনাদের সামনে মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি সামাজিকভাবে কাজটা কি তারা ভালো করলো না খারাপ করলো ভালো করলো আমরা ভালো নবীর উম্মত আমাদের দ্বারা ভালোই হওয়া উচিত
খারাপ কোন কাজ আমাদের দ্বারা হওয়া উচিত না। আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা ভালো নবীর উম্মত, আমাদের চরিত্রে কোনো ভেজাল আমরা রাখবো না। একটা ভেজাল যদি চরিত্র থেকে আজকের ওয়াজে দূর করে দিতে পারো, আল্লাহর কসম রাসূলের সাথে তোমার জান্নাত হয়ে যাবে। কারণ ভালোর পক্ষেই আমার আল্লাহ, ভালোর পক্ষেই রাসূল, আর ভালো যারা করবে তাদের জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাত। এদেশে কয়দিন থাকবেন, বেজাল করে সয় সম্পদ জুড়াবেন, কবর গেলে কবরে বিপদে পড়বেন আপনি, সম্পত্তি বাইচা নিব ছেলেমেয়েরা। কাজী এই কাজটা যেন আমরা আর না করি, ওই শর্তের উপর আমরা আখেরি নবীর উম্মত, আমরা নোবেল বিজয়ী, নোবেল পুরস্কার প্রাপ্ত উম্মত। এটা আল্লাহর ঘোষণাই, দুনিয়ার কোনো মানুষের দেওয়া ঘোষণাই নয়। যেই হোক, আমরা আখেরি নবীর উম্মত হব। কেন? আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে একটা ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন, মাশাআল্লাহ, সবাই যদি জানেন দেখা যায়, আসলে এটা খুব সহজ ওয়াজ, কিন্তু এটা জানি কিন্তু এটা মানি না। যদি মানতাম আমরা একদিন মরে যাব। রাসূল বলছে হাদিস শরীফে, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট হইতো যদি মৃত্যুর কথাটাকে স্মরণ রাখ। আমরা যে একদিন মরে যাব, এটা যদি আমরা স্মরণে রাখতাম, তাইলে আমাদের চরিত্রে কোনো ভেজাল থাকত না। আমরা যে একদিন মরে যাব কথাটা কি রাইট? যদি আরবি শব্দ বুঝতে কষ্ট হয়, আমরা বাঙালি হিসেবে লন একটু বাংলার যাই, আমাদের প্রত্যেকের এলাকায় মহল্লায় মসজিদ আছে না? মসজিদের বারিন্দায় যে একটা খাট আছে দেখছেন, এটা কিন্তু মসজিদের বারিন্দায় থাকে, এটা কেউ বাড়িতে নেয় না। আর এটার মধ্যে কিন্তু বিছনা নাই, চাদরও নাই, বালিশও নাই। আচ্ছা, এটা মসজিদের বারিন্দায় রাহে, এটা কেন রাহে বলুন তো দেখি। যদি কেউ মরে যায়, এই মরা মানুষটারে নিবার লাগে, এটার মধ্যে কিন্তু জীবিত কোনো মানুষ শুয়া ঘুমায় না, ঘুমাইবো দূরের কথা, বাড়িতে তো নেয় না, এটা মসজিদ রাহে। আমি যদি আজকে ঘোষণা দেই, মসজিদ কমিটির সভাপতি সাহেব, খাটটা আপনার ঘরে, যে ঘরে থাকেন এই রুমে নিয়ে রাখবেন এক মাস, সেক্রেটারি এক মাস, ক্যাশিয়ার এক মাস, আচ্ছা বলুন তো কেউ রাজি হইব? সভাপতি কইব হুজুর লাগে পথ ছাইড়া দেন, ক্যাশিয়ার কইব লাগে মসজিদ 50,000 টাকা দিলাম তবু এইটা ঘরে নিতাম না, কেউ রাজি হবে না। বলুন, রাজি যদি নাও হয়, এই মসজিদের কোনার চারিপায়া খাট একদিন আপনাকে আমাকে বিদায় করার জন্য ঘরের দুয়ারে যাবে কিনা? যাবে। ফিরাইয়া দেওয়ার ক্ষমতা কি কারো আছে? না। ও মা বোনেরা, মা গো, তোমরাও কান পাতিয়া শোনো গো মা, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে তোমাকেও একদিন সাদা কাফন পরায়া মসজিদের কোনার পালকিতে চড়াইয়া তোমাকেও একদিন বিদায় করে দিবে। সেদিন আসার আগে ও মা বোনেরা, তোমরাও নিজের হিসাব পরিষ্কার করো, দেহের ঘরটাকে পরিষ্কার করো। মসজিদের কোনার খাট, এদের কাছে গিয়া দাঁড়ায়া মাঝে মাঝে জিজ্ঞেস করেন, খাট রে, তুই মসজিদে থাকোস? বাড়ির খাটে তো কত কিসিমের বিছনা, আর কত দামি খাট, সেগুন খাট, কাঁঠাল খাট, আকাশি খাট, এখন আবার এক জাতের খাট বাইরিছে, জীবনে গুনে ধরতো না স্টিল, জীবনে গুনে ধরতো না, বলুন, স্টিল খাট গুনে ধরবে না। আপনি যে মালিক হইয়া খাট গড়ে নিছেন, খবর কি রাখছেন? আপনারে কিন্তু গুনে ধরে রাখছে। আরে এই চিন্তা করলেই তো মুরব্বীরা কানছে, মিচা মিচি কাঠাই রাম জিন্দিগি, বলুন, মিচা মিচি কাঠাই রাম জিন্দিগি, চোখে দেখা হারাই চোখে দেখা হারাই।
সাজাইয়া খাট পালঙে শুয়াও কানছে এ দুনিয়া মুসাফির খানা কত মানুষ আইলো গেল রইল না। আসলে কথাটা কি সত্য? সত্য। এটাই তো কোরআন শরীফে ঘোষণা, ওয়ারেন্ট, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সকল প্রাণী আমরা একদিন মৃত্যুর কোলে ডোলে পড়তে হবে। এই কথাটা কি রায়? তাইলে লন আল্লাহরে জিগায়, আল্লাহ মইরেই যামু আপনার ঘোষণা অনুযায়ী। কোন দিকে মরলে কেমনে মরলে ভালোই বো, আমরা আখেরি নবীর উম্মত হিসাবে একটা ভালো রাস্তা দেন। আল্লাহ আপনাদেরকে বড় মায়া করে, কোরআন শরীফে আপনাদেরকে উপদেশ দিয়েছে, রাস্তা দেখাইছে। রাস্তাটা কি? ওয়ালা তাকুলু লিমা ইউকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছে আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কইও না, তারা জীবিত, তোমরা সেটা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় কইছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, তোমরা যেমন দুনিয়া থেকে খাইতাছো আমার রাস্তায় মৃত্যুবরণকারীকে কবরের মধ্যে আমি ঠিক এইভাবে তিন বেলা খাওয়াইতাছি। কই খাওয়াইতাছে? আল্লাহ বলে খাওয়াইতাছে, কি কইতাম? জীবনে তো কত মানুষের বাইত খাইছেন, আল্লাহর দেওয়া খাউন খাইছেন। আরে আল্লাহর খাউন যে কত বরকত, একটু আইডিয়া করতে পারবেন? নবীর পক্ষে গেলে আপনারা কি নবীর পক্ষে যাইতে রাজি আছেন? কারণ নবী ছাড়া তো আল্লাহ পাওয়ার কোনো পথ নাই। আল্লাহ পাইতে গেলে রাস্তা হলো নবী। এখন বিজ্ঞানের যুগ, হাতে হাতে মোবাইল, বলুন যেই যেই কোম্পানির সেম ব্যবহার করেন, এই সেমের নেট পাইতে গেলে এলাকায় কি থাকতে হবে? টাওয়ার। টাওয়ার ছাড়া নেট নাই, সেমের কোনো দাম নাই। অনেকে দেখছি মোবাইল নিয়ে হ্যালো 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 কতক্ষণ চিল্লাইয়া সামনে এনে কয় তো নেট নাই। নেট ছাড়া যেমন বন্ধুর সাথে কানেকশন হয় না, আল্লাহ বলেন আমি এমন এক শক্তি, আমার নেট পাইতে গেলে টাওয়ার হলো নবী মুহাম্মাদুর রাসূল। কোরআন শরীফে আল্লাহ বলেছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কারণ রাসূল জীবনে কোনো কথা বানায়া বলেন নাই, আমি আল্লাহ যা বলাইছি রাসূল তাই বলছে।